স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও পুজোর আগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসাররা আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত শিবিরে রক্তদান করেন। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে তাদের এই আয়োজন। ১৩তম রক্তদান শিবির আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর এই পুজোর ঠিক আগে রাত মুহূর্তে আমরা এই রক্তদান শিবিরটা করে থাকি। এটা আমাদের একটা বার্ষিক অনুষ্ঠান, আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থাকে, তার মধ্যে একটা রক্তদান শিবির এটা অন্যতম। আমরা ২০১২ সাল থেকে শুরু করেছিলাম, তার মাঝখানে যে ২০২০ এবং ২১ সারা বিশ্ব দেশ এবং রাজ্যে আমরা প্রতিদিন যে প্রতিবারই দেখতে পেয়েছি, তার মধ্যেও কিন্তু আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশন আমরা এই ব্লাড প্রেশার ক্যাম্পটা আমরা বন্ধ করিনি। তো এইবারও আমাদের এক্সপেক্টেশন রয়েছে, আমরা মোর দেন ৫০ আমাদের সমস্ত সারা রাজ্যের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে সমস্ত অফিসাররা রয়েছেন তারা আজকে অংশগ্রহণ করছে।